আসসালামু আলাইকুম আর প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়া নিয়মিত ইখলাসের সহিত পাঠ করলে আপনি সেই সব কিছু পাবেন যা আপনি চান, অর্থাৎ আপনার মনে সকল আশা পূর্ণ হবে ইনশাল্লাহ। এই দোয়াটি কোরআনিক দোয়া, সূরা বাকারা 201 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াটি শিক্ষা দিয়েছেন সহিহ মুসলিম জিকির দোয়া অধ্যায়ের 6734 নম্বর হাদিসে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, অর্থাৎ হে আমাদের রব, আমাদের পার্থিব জীবনে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, আর জাহান্নামের শাস্তি হতে আমাদের বাঁচাও। হে প্রিয় মুসলিম ভাই বোনেরা, যখন আমরা বলি ফিদ দুনিয়া হাসানা, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাই, এর অর্থটাই বা কি? এর অর্থ হলো আমরা আল্লাহর কাছে এই দুনিয়ায় সেই সব কিছু চাই যা আমাদের জন্য ভালো, যা আমাদের জন্য কল্যাণকর। টাকা, ধন, দৌলত সব কিছু কিসের জন্য আমরা অর্জন করি? ভালো থাকার জন্য। কিন্তু ভালো বলতে আমরা টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি এসবই বুঝি, কিন্তু আরও অনেক কিছু রয়েছে যা আমাদের জন্য ভালো, যা আমাদের জন্য কল্যাণকর, কিন্তু সেগুলো আমরা নিজেও জানি না। কিন্তু কে জানে? সেটা জানে একমাত্র আমাদের রব আল্লাহ সুবহানাহু তাআলা। এই পৃথিবীতে যা আমাদের জন্য ভালো, যা আমাদের জন্য কল্যাণকর, সেই সব কিছুই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। যখন আমরা আখিরাতে হাসানা বলি, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই যাতে মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতে যেতে পারি, আমরা যেন কবরে মুনকার নাগিরের প্রশ্নের সঠিক জবাব দিতে পারি, আমরা যেন পুল সিরাত দ্রুত গতিতে পার হতে পারি, এবং আমাদের আমলনামা যেন আমরা আমাদের টান হাতে পাই। এইসব কিছুই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। এরপর ওয়াকিনা আযাবান্নার, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন। হে প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই একটি দোয়ার মাধ্যমে আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ হয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত নিয়মিত ইখলাসের সহিত এই দোয়াটি পাঠ করা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় সঞ্জন বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এসব বিষয় জানতে পারে। আর যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।